কদিন ধরে মনটা খুব লিটি লিটি করছিল। খুঁজতে গিয়ে কলকাতার প্রাইম লোকেশনে পেয়ে গেলাম লালুকি লিট্টি। আব লিট্টি খায় কে চলি, বসার জায়গা খুঁজে বসে পড়লাম। চলো এবারে অর্ডার দেওয়া যাক। এখানে আহুনা মাটন আর আহুনা চিকেনও পাওয়া যায়, এটার ব্যাপারে আমি একটু পরে বলছি। আপাতত আমি অর্ডার করে ফেলি, আমার প্রচণ্ড জোরে খিদে পেয়েছে। অর্ডার করলাম লিট্টি উইথ ঘি আর আহুনা মাটন উইথ ঘি। এই দেখো আমার লিট্টি প্ল্যাটার চলে এসছে, চার পিস লিট্টি, ঘিয়ে ডোবা আর সঙ্গে টমেটো বেগুন ভর্তা, আলু চোখা, কাঁচা পেঁয়াজ আর দু রকমের চাটনি। ইটস ফুল অফ স্টাফিং অ্যান্ড সাইজেস আর অলসো গুড। আমি একা চার পিস তো খেতেই পারবো না। লিট্টির টেস্ট পুরো অথেন্টিক বিহারি, যেমন ছোটোবেলায় বিহারি বন্ধুদের বাড়িতে খেতাম। আর হবেই না কেন, যারা কুক এখানে তারা বিহার থেকে। এবার সেকেন্ড অর্ডার আহুনা মাটনের ব্যাপারে বলা যাক। আহুনা অ্যাকচুয়ালি চম্পারণ মিটকে বলা হয়, যেহেতু এর অরিজিন চম্পারণ ডিস্ট্রিক্টে। এটাকে হান্ডি বা বাটলোহি মিটও বলে, কারণ সর্ষের তেল, ঘি, মশলা দিয়ে ম্যারিনেট করে মাটির হাঁড়িতে দিয়ে আঠা সহযোগে মুখটা সিল করে উনুনে রান্না হয়। বলতে বলতে চলে এলো আহুনা মাটন, ঘিয়ে সাঁতার কাটছে। একদিন একটু বেশি ঘি খেলে কিছু হবে না, এতটা ঘি না দিলেও হতো যদিও। মাটনটা দুর্ধর্ষ খেতে, ওয়েল কুকড, টেন্ডার্ড, ভেরি ভেরি ডিলিশিয়াস, সত্যি অসাধারণ খেতে, ইটস সুপার। এবার রেখে দেওয়া লিট্টির সাথে কম্বো করে ট্রাই করি। আমার ওভারঅল এক্সপিরিয়েন্স এখানে খুবই ভালো। স্টাফেদের ব্যবহার আর আপ্যায়ন 10-এ 10 পাওয়ার মতো। সবাইকে বলবো একবার আসুন। আমাদের আজকের বিল হয়েছে 669। কোয়ালিটি আর কোয়ান্টিটি অনুযায়ী ভীষণ রিজনেবল।